হ্যালো বন্ধুরা, আমি এবার চলে আসলাম আর নারায়ণগঞ্জের তাজমহল দেখার জন্য। এই হচ্ছে বাংলার তাজমহল, নারায়ণগঞ্জে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন যে তাজমহলটি, আমরা এই তাজমহলটি ঘুরে ঘুরে দেখব এবং স্মরণ করব যে যিনি এই তাজমহলটি তৈরি করেছেন, এবং সব কিছুই মূলত একটু একটু করে আমরা জানার চেষ্টা করব। এই হচ্ছে তাজমহলের সামনের ঝর্ণাটি, বেশ সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ বলা যায়। ঝর্ণাগুলো দেখলেই ভালো লাগবে আপনার, যারা ঘুরতে আসবেন তাদেরকে আমি বলবো যে তাজমহলটা ঘুরে যান। বাংলার তাজমহল, ভারতে যে তাজমহলটা রয়েছে সেটার আদলেই মূলত এই তাজমহলটি তৈরি করা হয়েছে। এই যে দেখুন ঝর্ণাগুলো, আমরা ঝর্ণাগুলো দেখছি। বন্ধুরা, একজন শিল্পপতি আহসানুল্লাহ মনি নামে একজন শিল্পপতি এবং চলচ্চিত্র পরিচালক ছিলেন উনি। উনি মূলত এই তাজমহলটি, বাংলার তাজমহলটি তিনি নির্মাণ করে গেছেন। এই এই আহসানুল্লাহ মনি, তিনি তাজমহলটি তৈরি করার জন্য বেশ কয়েকবার তিনি ভারতে যে তাজমহলটি রয়েছে সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন, সেই শাহজাহানের তাজমহলটি দেখার জন্য তিনি কয়েক ভার তিনি গিয়েছিলেন এই ভারতে। তিনি মূলত তাজমহলের নকশা, ডিজাইন এবং আয়তন জেনে এসে তিনি সিদ্ধান্ত নেন যে বাংলার দরিদ্র শ্রেণীর মানুষ যারা ভারতে যেতে পারেনি তাদের জন্য তিনি একটি তাজমহল গড়ে তুলবেন, একদম ভারতের তাজমহলটির মতো তিনি গড়ে তুলবেন বলে যে সিদ্ধান্ত নিয়েছেন তিনি তা মূলত বাস্তবায়ন করেছেন। 2008 সালে এই তাজমহলটি উদ্বোধন করা হয়। সত্য আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করা হবে এমন একটা হুমকিও দেওয়া হয়েছিল, তারপরেও তিনি থেমে থাকেননি। তিনি বাংলার দরিদ্র শ্রেণীর মানুষ যারা তাজমহল দেখার স্বপ্ন পূরণ হবে না তাদের জন্য মূলত তিনি এই তাজমহলটা তৈরি করেছেন। তিনি মূলত বলেছিলেন যে এই বাংলার একটা মানুষ Thank you.
প্রচুর মানুষ ঘুরতে আসে এই তাজমহল দেখার জন্য। আমরা যারা ভারতে যেতে পারবো না তাজমহল দেখতে, তারা অবশ্যই নারায়ণগঞ্জের এই তাজমহল দেখার জন্য আমরা চলে আসব, দৌড়ে চলে আসব। এত পরিষ্কার আমি বলতেই পারছি না। এই যে দেখুন, আমাদের চরিত্র কখনো বদলাবে না। পানির বোতল, চিপসের প্যাকেট, মানে এগুলো দেখুন দেখুন, আর চরিত্র আমাদের কখনো পরিবর্তন হয়নি। কেন, টিস্যুগুলো আমরা নিজেদের পকেটে রাখতে পারতাম। এত সুন্দর একটা জিনিস, এই যে দেখুন এখানে ময়লা ফালানোর জন্য জায়গা রয়েছে, কিন্তু আমরা ফালাইনি। কারণ কি, এই যে দেখুন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গাকে আমরা নোংরা করে ফেলছি। মানে আমাদের বিবেক, বা কি বলবো, আমাদের বিবেক নাই বললেই চলে। যে দেখুন পানির বোতলটা রেখে গেল, কেন এটা সাথে নিয়ে অন্য একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে পারতো। যারা ঘুরতে আসবেন তারা কখনো পরিবেশ নষ্ট করবেন না। যেভাবে আমি আসছি তার একটা বর্ণনা আমি আপনাদেরকে দিয়ে দিই, আশা করি আপনাদের কাজে লাগবে। আমি আসছি মূলত মিরপুর থেকে, আর মিরপুর থেকে আসার জন্য প্রথমে আমি গুলিস্তান আসি, কারণ গুলিস্তান ছাড়া আপনি এই বাস পাবেন না। তো গুলিস্তান এসে তারপরে গুলিস্তান থেকে সোনারগাঁওয়ে কিছু বাস আসে। গুলিস্তানের স্টেডিয়ামের পাশে রয়েছে সোনারগাঁও আসার যে বাসগুলো, সেই বাসগুলো ছড়ে আমি মদনপুর বাসস্ট্যান্ডে নেমে যাই। মদনপুর বাসস্ট্যান্ড নেমে আমি একটি আপনার অটো দিয়ে আমি চলে আসি হচ্ছে বস্তল, বস্তল থেকে একটা রিক্সা দিয়ে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমি তাজমহল চলে আসি। এই হচ্ছে আসার জন্য ডেসক্রিপশনটা। আপনারা যারা আসবেন গ্রুপ করে যদি আসতে পারেন তাহলে আপনাদের খরচটা কম পড়বে, এবং আপনি মদনপুর বাসস্ট্যান্ড থেকে সরাসরি একটা সিএনজি ভাড়া করে আপনি চলে আসতে পারবেন, আপনার জন্য বিষয়টা ইজি। আর যারা মাইক্রোটা একটু করে নিয়ে আসবেন তাদের জন্য আরও ভালো। এই হচ্ছে আসার জন্য একটা সংক্ষিপ্ত ডেসক্রিপশন আমি দিলাম। আমি যেভাবে আসছি ঠিক সেইভাবে আপনারা আসতে পারেন ইচ্ছে। নামাজ ঘর এবং ওয়াশরুম হচ্ছে এদিকে, মহিলা এবং পুরুষ দুইটি আলাদা করে দেওয়া আছে। এবার আমরা পিরামিড দেখার জন্য ভিতরে ঢুকে যাব। এই হচ্ছে পিরামিড প্রবেশ করে, একই টিকেটে পিরামিড এবং তাজমহল দেখার যে সুবিধাটা রয়েছে। ঢুকে যাচ্ছি আমরা সোনারগাঁওয়ের প্যারাব গ্রামের পিরামিড। একদল ছেলে পেলে আসছে ঘুরতে, একই ড্রেসে তারা ঘুরতে আসছে। আমরা কি কি দেখতে পারবো এই বিষয়টা এখানে আমি উত্থাপন করছি। এখানে রয়েছে রাজমণি ফিল্ম সিটি এবং সিনেমা হল, এখানে বাথরুমের সুবিধা রয়েছে সামনের দিকে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে নকলবাজ বাঙালির নকল পিরামিড। মিশরের পিরামিড অনুযায়ী তৈরি করা হয়েছে বাংলাদেশের নারায়ণগঞ্জে একটি পিরামিড। এই হচ্ছে
পিরামিডটি রয়েছে ক্ষুদিরামের ফাঁসি। আমরা পিরামিডের ভিতরে ঢুকে দেখবো যে কি কি রয়েছে পিরামিডের ভিতরে। এই হচ্ছে প্রবেশদ্বার পিরামিডের ভিতরে ঢোকার জন্য। অন্ধকার সব কিছু, পিরামিড যেরকম থাকে দেখুন, একটি ভয়াবহ রকমের একটি কৃত্রিম। ওয়াও, নীরব নিস্তব্ধের ভিতর, রিয়েলি মিশরে যেভাবে মৃতদেহগুলো সংরক্ষণ করা হয়েছিল ঠিক সেইভাবেই এখানেও দেখা যাচ্ছে যে পিরামিডের গুলো মমি করে যেভাবে মৃতদেহ রাখা হতো সেইভাবেই এখানে দেখতে পাচ্ছি আমরা। তবে অন্ধকার থাকার ফলে হয়তো অনেকে ভয় পেতে পারেন। বন্ধুরা যারা এখানে আসবেন, খুব যারা ভয় পান অন্ধকার দেখে এরকম পরিস্থিতিতে, আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। উপরে আমার টর্চ লাইট দিয়ে আমি যতটুকু আমি আপনাদের দেখাতে পারছি, পিরামিডের ভিতরে রয়েছে রানীদের অলংকার এবং মহারানীদের অলংকার। অলংকার সামগ্রী এখানে মূলত মিশরে যে ছিল রাজারা যে অলংকার, রানীরা যে অলংকারগুলো ব্যবহার করত সেইগুলোই মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা এই গেট দিয়ে সামনে আমরা বের হয়ে যাব। তার আগে আমরা কিছু স্টিল পিকচার আমরা নিয়ে নিব এখান থেকে। এই যে আমরা বের হয়ে গেলাম পিরামিডের বাহির। আমার পিছনে রয়েছে ক্ষুদিরাম ফাঁসির মঞ্চ। পিরামিডের পাশেই হচ্ছে এই মঞ্চটি অবস্থিত। সাবধান, ভিতরে ভয়ঙ্কর ড্রাগন, বাবারে বাবা। দেখি কি এমন ড্রাগন। এ হচ্ছে ভয়ঙ্কর ড্রাগন। এই হচ্ছে স্টুডিওটা, ফিল্ম করার জন্য যে স্টুডিও ব্যবহার করা হয় এই হচ্ছে স্টুডিও, বাংলার বাসিওয়ালা। যিনি এই প্রতিষ্ঠাতা এই পিরামিডের, উনি যে যে ছবিগুলো পরিচালনা করেছিলেন সেই ছবিগুলোর নাম দিয়ে, উনি মূলত একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন। Yeah.
এটা বেহুলার বাসর ঘর। হ্যাঁ আমরা দেখি সিনেমা হলে কি ধরনের সিনেমা চলছে। তবে নাম শুনেছিলাম ক্ষুদিরামের ফাঁসি, ওনার পরিচালনায় মূলত এই মুভিটা এখানে চলছে। তো চলুন বন্ধুরা আমরা দেখে আসি যে ভিতরে আসলে সিনেমাটা কি ধরনের, কি পরিস্থিতিতে তারা দেখাচ্ছে। কোনো বাড়তি টিকিট নেই, ওই 150 টাকার টিকিটে আমরা সব দেখতে পাচ্ছি। সিনেমা হলের প্রবেশের আগে জিনিসগুলো আমরা দেখতে পাবো। এই হচ্ছে সিনেমা হলটি, কোনো মুভি এখন প্রদর্শনীর মধ্যে নেই। তবে শুনেছিলাম বিকাল 4টার দিকে মুভি চলবে। মুভিটার নাম ছিল ক্ষুদিরামের ফাঁসি। চলে যায় কিছুই দেখা যাচ্ছে না এই সিনেমা হলের ভিতরে। তবে আমরা দেখালাম যে সিনেমা হলটি পিকনিক পার্টি চলছে এখানে।